আবারও শহরে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল। এবার খোদ উত্তর কলকাতার জোড়াবাগান সংলগ্ন নিমতলা ঘাট স্ট্রিটে একটি ভগ্নপ্রায় বাড়ি ভাঙা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার মানুষের অভিযোগ, কোনো রকম নিয়মের তোয়াক্কা না করেই গায়ে জোরে কাজ চালাচ্ছে প্রমোটার, যার ফলে যখন তখন সিমেন্টের চাই খসে রাস্তায় পড়ছে। দোতলা সেই বাড়িটি স্থানে স্থানে ফাটলের চেহারা নিয়েছে, যা যখন তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকার মানুষ। এলাকার এক যুবক অদিত তিওয়ারি ইতিমধ্যে সিমেন্টের চাই কাঁধে পড়ে আহত হয়েছেন। এমনিতেই এলাকাটি ঘন বসতিপূর্ণ, দুপায় গলি জ্ঞানভারতী কাল স্কুল, তার মধ্যে পায়েটি গা ঘেঁষে একটি গলি চলে গিয়েছে, পেছনে একটি ছোট বসতি অঞ্চল। সেই একটিমাত্র গলিকে সঙ্গী করে প্রাণ হাতে নিয়ে চলাফেরা করতে হচ্ছে বস্তির লোকজনকে। বরং বারবার লোকাল থানা, পুরসভা, ফায়ার ব্রিগেডকে লিখিত অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। প্রশাসনের উদাসীনতা নিয়ে উঠেছে প্রশ্ন, অবিলম্বে কাজ বন্ধ না করলে একটি বিশাল ক্ষতি হতে পারে, এমনকি প্রাণহানির আশঙ্কাও করছেন এলাকার মানুষজন। ওখানে ওরা পুরো কনস্ট্রাকশন করছে আর পুরো দিওয়াল ভাঙছে না, কোনো টিন ফিল লাগাচ্ছে, এমনি একটা সিট লাগিয়ে রেখে দিচ্ছে আর সাইড থেকে পুরো পাথর পাথর পড়ছে। পুরো স্কুল আছে, কোচিং আছে, হাজার হাজার লোক যাতায়াত করে কিন্তু কোনো শোনাই হয় না। আর আমরা বলেওছি, পিএমসিকেও চিঠি দিয়েছি, সবার দেওয়া হলো, কিন্তু এরা কোনো অ্যাকশন হচ্ছে না, কাজ চলতেই যাচ্ছে। আজকেও কাজ হলো, কালকে যখন ঘটনা ঘটলো আমরা নিজে গিয়ে স্পটে বললাম কি এনা তাড়াতাড়ি এনা কাজ বন্ধ করো, ওরা আবার থানা থেকে এসছে, থানা সাহায্য করেছিল কিন্তু ওরা আবার দেখছি কাজ স্টার্ট করে দিল। তো আমরা চাই কি পুরোভাবে লিগালি কাজ হয়, কোনো ইলিগাল না হয়, আর ছোট থেকে বড় বাচ্চারা যাতায়াত করে সবার সেফটির মধ্যে আমরা ধ্যান রাখতে হয়, আর আমাদের আর কোনো বেশি চাহিদা নেই। কাল কে দিন আপনি ঘর কি তরফ যা রে থে 66 বাই ডি মুসলমান ঘাট স্ট্রিট মে ওয়া 66 বাই 1 জো ইলিগাল কনস্ট্রাকশন হো রা হ্যায় ওয়া জাস্ট মানে মেরে একদম মাথা কে একদম এক হাত এক উঙ্গলি আর আগে মে ইতনা বড়া তিন চার পত্থর গিরা থা মেরা মানে কল মৌত হতে হতে একদম বচা হুয়া ফির উসকে বাদ কল মেরা উসকে চক্কর মে কন্ধা আর হাত কা ট্যুইস্ট ভি হো গিয়া। আজ হম সচিদানন্দ মে গয়ে ভি ডক্টর কো দিখায়, হমনে রিপোর্ট করায়া এক্সরে কা, তো উনহোনে কাহা কি বহুত মানে মেজর ইঞ্জুরি হো গিয়া হ্যায় আর হমনে কল ইসকা কমপ্লেন ভি কিয়া হ্যায় জোড়া বাগান থানা মে, তো উনহোনে সংজ্ঞান মে লিয়া হ্যায় চিজ কো আর আগে ফির ইয়াহাঁ পে কমপ্লেন ভি হ্যানা কিয়া হ্যায় লোগো কো লোকাল মে। আর ইয়াহাঁ পে লোক সব লিগাল বোলতে সব ইলিগাল কনস্ট্রাকশন কর রহে হ্যায়, ফায়ার ব্রিগেড, পিএমসি আর পলিউশন ইয়ে সব সব বোল রহে হ্যায়, আমলোক লিগাল কর রহে হ্যায় লেকিন সব ইলিগাল কাম হো রহা হ্যায়, কুছ ভি লিগাল নেই হো রহা হ্যায়। আর পুরা আজ ভি সুবহ লোক ডাস্ট পুরা উড়া রহে থে, কাম না এই লোক কর রহে হ্যায়। স্কুল ইয়াহাঁ পে জিস জগহ হামারে পাস আজ যে ঘটনা হুয়া ওয়াহাঁ পে কোচিং পে 25-30 বচ্চে এনি টাইম পড়তে রহতে হ্যায়, উনকো ভি খতরা হ্যায়। আর বস এই আশা হ্যায় কি ইয়াহাঁ পে মানে কেএমসি পলিউশন বোর্ড আর ফায়ার ব্রিগেড ইয়ে লোগো সে ইয়ে লোক থোড়া চিজো কো সংজ্ঞান মিলে আর ইস ইলিগাল কাম কো জলদি সে জলদি রুকওয়া হ্যায়, সেই মেরা ডকুমেন্ট আমার মোবাইলে আছে, আমি আপনাকে দেখাচ্ছি। আর আমি কাল থেকে অনেক ট্রমাতে আছি, আমি মানে অনেক মানে আমার হার্টটা সব সময় ওই হচ্ছে যে আমি মরতে এত পাস্তিতে দেখেছি। এর মধ্যে এক্সরে আছে, এই আমার পুরো টুইস্ট হয়ে গেছে কাঁধাটা আর ম্যাপ। হ্যাঁ হ্যাঁ, ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।